ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কেউ যদি জোরে সালাত কাজা হয়ে যায় বা জোহরের সালাত যদি অক্ত চলে যায়, মূলত কথা হলো যে জোহরের যে একটা অক্ত আছে সেই অক্ত চলে যায়, তাহলে আসর নামাজের সময় আদায় করা যাবে কি না? মানে জোহরের নিয়ত করে আসর নামাজের যদি কেউ জামাত আদায় করে, জামাতে নামাজ পড়তেছে, ওই সময় যদি নিয়ত থাকে জোহরের, মানে এটা করা যাবে কি না? সম্ভবত প্রশ্নটা এরকমই। তবে প্রথমে আপনাকে একটা ওয়াসিয়ত করব, সেই ওয়াসিয়তটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ত মতো নামাজ আদায় করা মানুষের উপরে ফরজ করেছেন। জোহরের অক্ত জোহর নামাজ পড়তে হবে, আসর অক্ত আসর পড়তে হবে, মূলত কথা হলো যে অক্ত মতো নামাজ পড়তে হবে, এটা হলো একটা মানুষের উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, অক্ত মতো নামাজ আদায় করা তেমনই ফরজ। এই জন্য কোনো কারণ ছাড়া যাতে সে অক্ত মতো আদায়, মানে কোনো কারণ ছাড়া, বা কোনো কারণ যদি হয়ে গেলে অন্য একটা বিষয়, জরুরি কোনো কারণ, কিন্তু অক্ত মতো নামাজ আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কখনো নামাজ অক্ত মতো ত্যাগ করা জায়েজ না, হারাম। আর দ্বিতীয় বিষয় হলো যে জোহরের নামাজ আসরের অক্তে যদি আদায় করে বা ইমাম সাহেব নামাজের খুতবা দিচ্ছে, ওই মুহূর্তে সে জোহর নামাজটা পড়তে পারবে কিনা? হ্যাঁ পারবে। আর এটা অনেক ওলামারা এটাকে নিষেধ করেছেন, তবে সহি মত আমার কাছে মনে হয় এটা সে পারবে, তবে তার নিয়তটা হতে হবে জোহরের। ইমাম সাহেবের পিছনে যখন সে নামাজ আদায় করবে তখন তার নিয়তটি জোহরের নিয়ত থাকবে, কিন্তু ইমাম সাহেবের নিয়ত কিন্তু আসরের, আর তার নিয়ত হবে জোহরের। হ্যাঁ, সে যদি এরকম করে তাহলে তার নামাজ সহি হবে ইনশাল্লাহ। পরে আসর নামাজ যদি কোনো মানুষ থাকে তাহলে আপনি পড়বেন, অথবা একা পড়বেন, ইনশাল্লাহ আশা করি আপনার নামাজ সহি হবে ইনশাল্লাহ। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।